সাভারের আসলে নয়ারহাট এলাকায় বংশী নদীর পাড়ে সরকারি নদী দখল করে স্থানীয় কিছু ভূমিদস্যুরা বিভিন্ন ধরনের স্থাপনা তৈরি করেছিলেন। সেই স্থাপনা উচ্ছেদ অভিযান চলছে। আজ দেখতে পাচ্ছেন শত শত এখানে নদী দখল করে তৈরি করেছিল যে স্থাপনা থেকে আমাদের গণমাধ্যমে সংবাদের পরে এই উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। আজ সকাল থেকে উচ্ছেদ অভিযান হচ্ছে। বংশী নদী দখল করে বংশী নদীর পাড় দখল করে যে স্থাপনাগুলো তৈরি করেছিল সেই স্থাপনাগুলো আজ উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন সাভার যৌন উপজেলা প্রশাসন তারা মাজহারুল ইসলাম। আপনারা দেখছেন যে কীভাবে বংশী নদীর পাড় দখল করে তারা স্থাপনা তৈরি করেছিলেন সেই স্থাপনায় আজ উচ্ছেদ অভিযান করছেন। স্থানীয় কিছু প্রভাবশালী মহল তারা এই বংশী নদীর পাড় দখল করে তারা স্থাপনা তৈরি করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন। সেই জায়গাটাই আজ উচ্ছেদ অভিযান পরিচালনা করছেন। আপনারা দেখছেন যে উচ্ছেদ অভিযানে সরকারের নির্দেশনায় এই জমি নদীর পাড় বংশী নদীর নির্দেশ দিয়েছেন এবং এই বংশী নদীর পাড়ে যে স্থাপনাগুলো তৈরি হয়েছিল সেই স্থাপনাগুলো আজ উচ্ছেদ অভিযান আলোচনা করছেন। দেখতে পাচ্ছেন যে কত ঘর এখানে তৈরি করেছিল এখানে সেই স্থাপনাগুলো আজ তারা উচ্ছেদ অভিযান করছে। এটা হচ্ছে নয়ারহাট বাজার, যে নয়ারহাট বাজার সংলগ্ন যে নদীর বংশী নদীর পাড়ে এই নদীর পাড়েই এই স্থাপনাগুলো তৈরি করে গেছিলেন। এখানে জেলা প্রশাসন এই জেলা প্রশাসন উচ্ছেদ অভিযান পরিচালনা করছেন। আপনারা দেখছেন যে সরাসর থেকে অনেকে তাদের স্থাপনা সরিয়ে নিচ্ছেন এবং যারা নাচ হচ্ছেন তাদের সেই স্থাপনাগুলো ভেঙে দেওয়া হচ্ছে, ভেঙে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। দীর্ঘদিন যাবৎ এই মহাসভার বংশী নদীর পাড়টি দখল করে রেখেছিলেন স্থানীয় প্রভাবশালী কিছু মহল। এটি আমরা দফায় দফায় নিউজ করেছি এবং বিভিন্ন সময় নিউজ করার পরিপ্রেক্ষিতে আজ সরকার তার নির্দিষ্ট ভেঙে দিচ্ছে। তারা নিজ উদ্যোগে তাদের স্থাপনা নিয়ে যাচ্ছে এবং অনেকেই স্থাপনাগুলো সব থেকে না নিচ্ছে এবং তাদের স্থাপনাগুলো ভেঙে দিচ্ছে। ছড়িয়ে দেওয়া হচ্ছে। দীর্ঘদিন যাবৎ এই নয়ারহাট যেই বংশী নদীর পাড়টি এই স্থাপনা তৈরি করে এই কিছু প্রভাবশালী মহল তারা এইটি ভাড়া দিয়েছে এবং বিক্রি করেছে অনেকেই এটি ব্যবহৃত করেছেন। সেটি উচ্ছেদ অভিযান পরিচালনা করছেন। আজ আপনারা দেখতে পাচ্ছেন যে সকাল থেকে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করছেন সাভার উপজেলা প্রশাসন। এই তখনই তারা নিজ উদ্যোগেই অনেকেই
নিজের থেকেই তারা সরিয়ে নিচ্ছেন। দীর্ঘদিন ধরে তাদেরকে বলা হচ্ছিল যে বংশী নদীর যে পার্টি আছে এই পার্টি খালি করার জন্য, কিন্তু তারা আসলে খালি করেননি। যখন কোর্ট থেকে রায় হয়েছে যে এই বংশী নদীর পার্টি খালি করার জন্য এবং পরবর্তীতে তারা এটি খালি করছেন,